দাদা আজ যে সরস্বতী পূজা উপলক্ষে যে 200 বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছেন কি বলবো আমরা এবছর 48তম সরস্বতী পূজা উদযাপন করছি তা অন্যান্য বছর আমাদের অনুষ্ঠান আরো জাকজমক হয় কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য আমরা অনুষ্ঠানটাকে একটু ছোটই করেছি তা আজকের যে বিশেষ আকর্ষণ সেটা হলো আমরা এবছর প্রথম একটি স্মারক প্রকাশ করছি স্মারক পত্রিকা উদয়ন নামক একটি ম্যাগাজিন আমরা পত্রিকা প্রকাশ করছি এর সাথে সাথে আমরা আমাদের যে সামাজিক দায় দায়িত্ব সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই দায় দায়িত্ব পালনের একটা পার্ট হিসাবে আমরা সুস্থ মানুষদের বস্ত্র বিতরণ আপনার গরিব যে ছাত্রছাত্রী আছে গরিব পরিবারভুক্ত যে ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষা সামগ্রী প্রদান সহ চারা গাছ এবং সবচেয়ে বড় ব্যাপার গত 2019 সালের 22 ফেব্রুয়ারি আমরা আমাদের ক্লাবে স্থানীয় কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের যৌথ উদ্যোগে আমরা স্বচ্ছ ভারত কর্মসূচি উপর আমরা একটা কর্মসূচি করেছি সেই কর্মসূচিতে আমাদের এলাকার বিভিন্ন মানুষ জয়েন করেছিলেন এবং সেই মানুষদের থেকে আমরা 10 জনকে আবর্জনা ফেলার পাত্র দিচ্ছি যেখানে সেখানে যে যথাযথ আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলুক এইসব ব্যাপার আমরা করছি এর মাধ্যমে এর মধ্য দিয়ে সামাজিক সচেতনতা আমরা প্রচার করছি এবং আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর করেন আমরা প্রতি বছর কত বছর হচ্ছে আমরা তো ৪৮ বছর আগে কতজন আছেন এই ক্লাবের সদস্য আমরা আছি প্রায় ৩৭ জন আছি আপনার নাম দাদা আমার নাম বিশ্বনাথ দাস চৌধুরী আমি ক্লাবের সদস্য